আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আজকে রুই মাছের কালিয়া নিয়ে। সো আমি ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি। তো আমি এখন মাছগুলো একটু ফ্রাই করে নিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম 15 মিনিট। দেন এখন ভেজে নিচ্ছি। তো মাছটা আমি বেশি ভাজবো না, জাস্ট হালকা লালচে করে ভেজে নিব। বেশি ভাজলে আবার এটা খেতে ভাল লাগবে না। তো আমি মাছের সাথে আলুটা একটু বেশি পছন্দ করি, দর্শয় আমি আলু দিচ্ছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে আলুগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে স্টার্চগুলো চলে যায়। সো এগুলো রান্না করা পর্যন্ত, মাছগুলো চুলায় দেওয়া পর্যন্ত পানিতে আমি আলুগুলো ভিজিয়ে রাখবো। এখন রান্নায় আসা যাক। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। তো আমি এখানে পেঁয়াজ আর জিরা দুটো একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, আর এখানে হচ্ছে আদা রসুন করে রেখেছিলাম। ওকে, তো এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর জিরা বাটা দুটো একসাথে। ওকে, ও এখানে হচ্ছে হলুদ, দেন মরিচ, দেন হচ্ছে ধনিয়া, হচ্ছে লবণ একটু দেব। দেন এখানে আদা রসুনের পেস্ট আছে, ওগুলো দিচ্ছি। এখন অল্প পানি দিয়ে এটা আমি মিক্স আপ করবো। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে রসুন। ওকে, আমার এই পেস্টটা বানানো শেষ। আর এখানে হচ্ছে ফোড়নটা আপনারা আগে দিয়ে নেবেন, তো আমি একটু পরেই দিচ্ছি। আমার অ্যাকচুয়ালি মনে ছিল না। তো এই তো কষানো হচ্ছে, আর এখানে গরম পানি দিয়েছি। মশলা কষানোর পরে দেন আমি আলুগুলো দিয়ে দেবো। এই রান্নাটা যত লো ফ্লেমে কষিয়ে কষিয়ে রান্না করা হবে ঠিক ততটাই মজা হবে।
এখন এই পেঁয়াজ গুলো আমি দিয়ে দেবো। এখন আমি গরম পানিটা দিয়ে দিব। এখন ফ্লেমটা বাড়িয়ে দিব। দেখা যাক কি অবস্থা। তো গ্রেভিটা আপনারা যতটা পরিমাণ চান ঠিক ততটাই এখানে পানি অ্যাড করে নেবেন আপনারা। তো আমি এখানে একটু চিনি অ্যাড করব। চিনিটা কিন্তু টেস্টটা একটু ব্যালেন্স করে। স্ট্যান্ডিং টাইম দেখো, এখানে আমি চিনি অ্যাড করলাম। সো ভিউয়ার, যারা আমার চ্যানেল নতুন এসেছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলুন। সো এই যে আমি স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রাখার পর আসলাম। তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার রুই মাছের কালিয়া।
আচ্ছা কালিয়া, এখন গ্রিন চিলি দিয়ে এটা সার্ভ করব। সো রুই মাছের কালিয়া দিয়ে আর গরমা গরম ভাত দিয়ে আপনারা সার্ভ করে নেবেন। এই তো সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।